প্রিয় শিক্ষার্থী, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নিডোসাইট এর গঠন সম্পর্কে, অর্থাৎ যে কোষের মধ্যে কাঁটা থাকে সেই কোষটার গঠন সম্পর্কে জেনেছিলাম। আমরা জানি নিডোসাইট এই কোষটার ভেতরে একটা থলে থাকে যার নাম হলো নেমাটোসিস্ট, আর এই নেমাটোসিস্ট নামের থলেটার মধ্যে কিন্তু কাঁটাটা থাকে। তো ভার্নার নামক একজন বিজ্ঞানী নিডারিয়া পর্বের যত প্রাণী আছে সবার শরীর গবেষণা করে মোট 23 রকম নেমাটোসিস্ট খুঁজে পেয়েছিলেন। তবে হাইড্রার শরীরে পাওয়া যায় 4 রকম নেমাটোসিস্ট। যে 4 রকম নেমাটোসিস্টের নাম এবং চিত্র আমি এখানে এঁকেছি তাদের বিষয়ে বর্ণনাটাই তোমাদের দিব, এবং তাদের বিষয়ে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে একটু তুলনা করে করে তোমাদের বোঝাবো, যাতে করে তোমরা বেশি ভালো করে এটা মনে রাখতে পারো, সহজে যেন তোমরা বুঝতে পারো। আগে মাথায় রাখো, আমরা পড়ছি হচ্ছে নেমাটোসিস্টের প্রকারভেদ, নিডোসাইটের প্রকারভেদ না। নিডোসাইটের ভেতরে যে থলেটা থাকে নেমাটোসিস্ট, যে থলেটিতে আসলে কাঁটা থাকে, সেই নেমাটোসিস্টের প্রকারভেদ পড়ছি। খেয়াল করো, এই যে প্রথমেই যে নেমাটোসিস্টটা দেখা যাচ্ছে তার নাম হলো ইস্টিনোটিল, অথবা তার অপর নাম হলো পেনিট্রেন্ট। তার নাম ইস্টিনোটিলও হতে পারে, পেনিট্রেন্টও হতে পারে। তার নাম কেন ইস্টিনোটিল বা পেনিট্রেন্ট? ইস্টিনোটিল মানে কিন্তু অ্যাকচুয়ালি সরু সূচ, সরু সূচ। দেখো, একটা আমাদের গায়ের মধ্যে ইঞ্জেকশনে যে সুচগুলো দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয় তার মতো এটা। এই যে উপরের দিকে যে সূত্রকটা তুমি দেখছো না, এই সূত্র কিন্তু আসলে নিরেট কোনো সূত্রক না, নিরেট কোনো সুচ না, এর মধ্যে কিন্তু ফাঁপা জায়গা আছে, অর্থাৎ এর ভেতর দিয়ে কিছু তরল পদার্থ পুরা সুতাটা দিয়ে এদিক দিয়ে বের হয়ে যেতে পারে। একটা সুচের ভেতর দিয়ে, ওই যে আমাদের ইঞ্জেকশনের সুচ যেমন, ওই ইঞ্জেকশনের সুচের মতো এটা, এর ভেতর দিয়ে আসলে ফাঁপা আছে, এর ভেতর দিয়ে তরল পদার্থ যাতায়াত করতে পারে। সুচের মতো হওয়ার কারণে এর নাম ইস্টিনোটিল বা সরু সুচ। এর অপর নাম কিন্তু পেনিট্রেন্টও হতে পারে। পেনিট্রেশন মানে কি বলো? প্রবেশ করানো, কোনো কিছুর ভেতরে ঢুকাই দেওয়া। তো এই পেনিট্রেশন করতে পারে, এ অন্য ভেতরে ঢুকাই দিতে পারে, অন্য একটা প্রাণীর ভেতরে ঢুকে যেতে পারে, এটা ইঞ্জেকশন দেওয়ার মতো করে এটা ভেতরে ঢুকে যেতে পারে, তাই এটার নাম হলো পেনিট্রেন্টও। ভলভেন্ট, এই ভলভেন্ট শব্দটার মানে হলো প্যাঁচানো। ওর চেহারা তোমরা দেখতে পাচ্ছ, নামকরণ কেন করা হয়েছে আশা করি ব্যাখ্যা করতে হবে না, ও প্যাঁচানো, তাই এটার নাম হলো ভলভেন্ট। ভলভেন্টের আরেকটা নাম, ভলভেন্টের আরেকটা নাম হলো ডেসমোনিম। ডেসমো মানে হচ্ছে সংযোগ, আর নিম মানে হলো স্পর্শ। ও অন্য একটা জীবকে স্পর্শ করে পেঁচিয়ে ধরে সংযুক্ত করে ফেলতে পারে, আটকে ফেলতে পারে, একটা জীবকে সে পেঁচিয়ে আটকে ফেলতে পারে, এজন্য তার নাম হলো ডেসমোনিমও বলা যেতে পারে। তো যাই হোক, তারপরে যেটা আছে, এই যে দেখো একটা নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্টের গায়ে যে সূত্রকটা আছে, সূত্রকের গায়ে আবার কাঁটা আছে, এই যে দেখো একটু পরপর কাঁটা আছে, এই জিনিসটার নাম হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। আর যার গায়ে কাঁটা নাই তার নাম হলো স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। তোমরা অনেক সময় মনে থাকে তোমাদের, কিন্তু এই দুটার মধ্যে তোমরা কনফিউজড হয়ে যাও যে কোনটা স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট আর কোনটা স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। আমি এভাবে মনে রাখতাম, স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্টটাই আমি মনে রাখতাম, আমি মনে রাখতাম স্ট্রেপটো থেকে স্টেপ মনে রাখতাম। স্টেপ মানে কি? ধাপ। দেখো ধাপে ধাপে এখানে কাঁটা আছে, যার ধাপে ধাপে কাঁটা আছে তার নাম হলো স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, আর যে কোনো কাঁটা নাই একদম স্টোরির মতো সরল সোজা তার নাম হলো স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। মনে রাখার জন্য এগুলো ব্যবহার করতে পারো, তবে আসল অর্থগুলো আমরা মনে রাখবো। স্ট্রেপটোলিন মানেই হচ্ছে আসলে কুণ্ডলিত বা হচ্ছে কাঁটা, এগুলা বোঝায়। আর গ্লুটিন্যান্ট কতটা এসছে? গ্লু থেকে, গ্লু মানে কি? আঠা। আসলে এর ভেতরে আঠা থাকে, তো এই আঠা খরণ করতে পারে, এই আঠা খরণ করতে পারে, এই জন্য এটার নাম হলো গ্লুটিন্যান্ট। আর কাঁটা আছে, কাঁটাগুলো এভাবে কুণ্ডলিত কুণ্ডলিত করে থাকার কারণে এদের নাম হলো স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। আর পরেরটাতে যদি তুমি যাও, এর নাম কিন্তু স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, এর নামের মধ্যে গ্লুটিন্যান্ট পাচ্ছি, তার মানে এও গ্লু বা আঠা ধারণ করে, এর মধ্যে গ্লু বা আঠা থাকে, এই জন্য এটার নাম হলো গ্লুটিন্যান্ট। স্টেরিও শব্দটার মানে হলো শক্ত পোক্ত, ভেজাল ছাড়া, এর মধ্যে কোনো ভেজাল নাই, শক্ত পোক্ত। এটা সবচেয়ে নাঙ্গা পোঙ্গা দেখতে, দেখো এগুলো সবাই একটু বড় বড়, ও সবচেয়ে ছোট, সবচেয়ে ক্ষুদ্র। তো যাই হোক, আমরা স্টেপটোলিন গ্লুটিন্যান্ট এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্টের পার্থক্যটা ভালো করে খেয়াল করব। এদের আরও একটা করে নাম আছে, স্টেপটোলিন গ্লুটিন্যান্টকে হলোট্রিকাস আইসোরাইজা, আর স্টেরিওলিন গ্লুটিন্যান্টকে অ্যাট্রাইকাস আইসোরাইজা নামেও ডাকা হয়। এ আইসোরাইজা মানে কাঁটা, আইসোরাইজা মানে হচ্ছে এই সূত্রকে বোঝানো হচ্ছে, এই আইসোরাইজা মানে কিন্তু এই সূত্রকটাকে বোঝানো হচ্ছে, তাহলে আইসোরাইজা নিয়ে আমাদের চিন্তা নাই। এর নাম কেন হলোট্রিকাস হলো আর এর নাম কেন অ্যাট্রিকাস হলো সেটাই আমরা একটু খেয়াল করব। তোমরা মনে রাখবে হলো মানে কিন্তু সম্পূর্ণ, হলো মানে হচ্ছে সম্পূর্ণ, আর ট্রিকাস মানে হচ্ছে কাঁটা। দেখো তো এর সম্পূর্ণ শরীর জুড়ে একটু পরপর কাঁটা আছে, যেহেতু সম্পূর্ণ শরীর জুড়ে একটু পরপর কাঁটা আছে তাই এটার নাম হলো হলোট্রিকাস আইসোরাইজা। আর ওইটা দেখো,
ইংরেজি শব্দের প্রথমে যদি অ্যা যুক্ত থাকে, অ্যা কিন্তু না বোঝায়, তাহলে অ্যা মানে হচ্ছে না বা নাই। ট্রিকাস মানে হলো কাঁটা, বলো এর গায়ে কোনো কাঁটা আছে? কোনো কাঁটা নাই, এই জন্য এটার নাম হলো অ্যাট্রাইকাস আইসোরাইজা। তাহলে যাই হোক, এদের নাম নিয়ে যে ঝামেলাগুলো সেগুলো আমাদের আশা করি বুঝছি আমরা। এবার আমরা এই চার রকম নেমাটোসিস্টের মধ্যে একটু তুলনা করব, এদের আকারের বিষয়ে একটু তুলনা করব। কার আকারটা কেমন? দেখো এই পেনিট্রিয়ান বা ইস্টিনোটিল যেটা আছে সে সবচেয়ে লম্বা, পেনিট্রিয়ান বা ইস্টিনোটিল হচ্ছে সবচেয়ে লম্বা, আমরা মনে রাখবো এই সবচেয়ে লম্বা। সবচেয়ে খাটো কোনটা দেখে বলো তোমরা? এই স্টেরিওলিন গ্লুটিনান যেটা আছে এটা হলো সবচেয়ে খাটো। তুলনা করতে চাইলে এটাও মনো তুলনামূলক কিন্তু লম্বা, স্ট্রেপটোলিন গ্লুটিনানটাও কিন্তু তুলনামূলকভাবে লম্বা, কিন্তু আবার ভলভেন্ট যদি দেখো সেও কিন্তু আবার খাটো। তাহলে আমরা কে লম্বা কে খাটো মনে রাখবো, বেশি পরীক্ষায় আসবে সবচেয়ে লম্বাকে। সবচেয়ে লম্বা হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে পেনিট্রিয়ান বা স্টেনোটিন, আর সবচেয়ে ছোট বা সবচেয়ে খাটো হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনান। এবার আমরা যদি বাট বা শ্যাফ্টের বিষয়টা বিবেচনা করি, আমরা জানি যে নেমাটোসিস্ট থলের উপরে যে শক্ত জায়গাটা, যে ভিত্তিটা, তার নাম হলো বাট বা শ্যাফ্ট। তাহলে তুমি যদি পেনিট্রিয়ান বা স্টেনোটিল দেখো, এদের বাট বা শ্যাফ্টটা খুব বেশি সুগঠিত, প্রশস্ত সুগঠিত। এদের বাট বা শ্যাফ্ট হচ্ছে প্রশস্ত সুগঠিত, এটার মধ্যে কোনো কমতি নাই। ভলভেন্টের মধ্যেও দেখবে বাট বা শ্যাফ্ট কিন্তু আছে, নাই যে এমন না, আছে, খুব ভালো না তবে আছে, কাজ চালার মতো। কিন্তু দেখো স্ট্রেপটোলিন গ্লুটিনান আর স্টেরিওলিন গ্লুটিনানের মধ্যে কোনো বাট বা শ্যাফ্ট একবারেই নাই, এদের মধ্যে বাট বা শ্যাফ্ট নাই। ওকে, তারপরে দেখো বার্ব। বার্ব বলতে আমরা বুঝি বাট বা শ্যাফ্টের গায়ে কাঁটা, এই যে দেখো কাঁটাগুলা। পেনিট্রিয়ান বা স্টেনোটিলের কিন্তু বাট বা শ্যাফ্টের মধ্যে বার্ব নামের বড় কাঁটাগুলো আছে। ভলভেন্টের গায়ে কি কোনো কাঁটা আছে? এখানে দেখো বাট বা শ্যাফ্টের মধ্যে কোনো কাঁটা নাই। মজার বিষয় হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিনান আর স্টেরিওলিন গ্লুটিনানের তো বাট বা শ্যাফ্টই নাই, কাঁটা থাকা তো দূরের কথা, এদের মধ্যেও তাহলে কাঁটাগুলা নাই, বড় কাঁটাগুলা নাই। এবার বার্বিউলের বিষয়টা যদি আমরা আসি, বার্বিউল মানে হচ্ছে এই যে ছোট ছোট কাঁটার যে লাইন। তোমরা মনে রাখবে পেনিট্রিয়ান বা স্টেনোটিলের মধ্যে বার্ব বা বড় কাঁটা থাকে আসলে তিনটি, এবং ছোট ছোট যে কাঁটা সে কাঁটাগুলা লাইনও থাকে তিনটি লাইন। কাঁটা তো আছে অবশ্যই, ছোট কাঁটার লাইনও আছে, তিনটি লাইন থাকে। তো ভলভেন্টের গায়ের মধ্যেও কোনো কাঁটা নাই, ছোট কাঁটা নাই, এই যে বার্বিউলগুলো নাই। স্টেপটোলিন গ্লুটিনেটের মধ্যে ছোট কাঁটাগুলো নাই, স্টেরিওলিন গ্লুটিনেটের মধ্যে এই ছোট কাঁটাগুলো নাই। এবার এই থলেটার তরল পদার্থের বিষয়টা আমরা একটু পড়ে নিব, অর্থাৎ কোন থলের মধ্যে, কোন নেমাটোসিস্টের মধ্যে কোন ধরনের তরল পদার্থ আছে। দেখো পেনিট্রিয়ান বা স্টেনোটিল এর ভেতরে কিন্তু হিপনোটক্সিন নামক একটা বিষাক্ত পদার্থ থাকে, হিপনোটক্সিন। হিপনোটক্সিন এটা হচ্ছে একটা প্রাণীকে অবশ করিয়ে দিতে পারে, মানে হিপনো মানে হলো অবশ, টক্সিন মানে বিষ, এই বিষটা একটা প্রাণীকে অবশ করিয়ে দিতে পারে, এই জন্য বিষের নাম হলো হিপনোটক্সিন। তুমি যদি ভলভেন্টে দেখো এর ভেতরে কিন্তু কোনো তরল পদার্থ নাই, এর মধ্যে কোনো, এর মধ্যে কিন্তু বিষ ছিল, কিন্তু এই এই থলের মধ্যে কোনো তরল পদার্থ নাই। তুমি যদি স্টেপটোলিন গ্লুটিনান আর স্টেরিওলিন গ্লুটিনানের ভেতরে দেখো, এদের মধ্যে তরল পদার্থ আছে, যেহেতু এদের নাম হলো গ্লুটিনান, গ্লুটিনান মানে হলো আঠা, এদের ভেতরে তাহলে এক ধরনের আঠালো তরল পদার্থ আছে, অর্থাৎ এদের মধ্যে আঠালো তরল পদার্থ আছে, আঠালো তরল পদার্থ আছে। এবার আরেকটা জিনিস তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে এদের ভেতরে যেহেতু বিষ আছে, বিষটাকে তো নিক্ষেপ করা লাগবে, বের করে দেওয়া লাগবে, তাহলে এর যে শীর্ষভাগটা, এই যে শীর্ষটা, সেটাতে কিন্তু একটা ছিদ্র আছে বের হয়ে যাওয়ার জন্য, এদিক দিয়ে যেন তরলটা এই দিক দিয়ে বের হয়ে যেতে পারে, তাহলে এর শীর্ষটা কিন্তু তাহলে উন্মুক্ত হবে। ভলভেন্টের ভেতরে তো কোনো তরলই নাই, ওর কি শীর্ষ উন্মুক্ত হওয়ার প্রয়োজন আছে? কমন সেন্স থেকে তোমরা বলতে পারবে যে না, ওর শীর্ষটা উন্মুক্ত নয়, এর শীর্ষটা তাহলে বন্ধ, আমরা মনে রাখবো এর শীর্ষটা হলো বন্ধ। স্টেপটোলিন গ্লুটিনান্টের মধ্যে যদি যায়, আঠালো তরল পদার্থ যেহেতু আছে, শীর্ষ দিয়ে তো বের করে দেওয়া লাগবে, তাহলে এর শীর্ষটা কিন্তু উন্মুক্ত বা খোলা, এর শীর্ষ হচ্ছে উন্মুক্ত বা খোলা। স্টেরিওলিন গ্লুটিনান্ট, এরও যেহেতু শীর্ষ দিয়ে তরল পদার্থ বের করে দেওয়া লাগবে, তাই এরও শীর্ষ কিন্তু উন্মুক্ত বা খোলা।
এবার আমরা আলোচনা করব এই নেমাটোসিস্টগুলোর কাজ সম্পর্কে। কে কোন স্পেসিফিক কাজগুলো করে থাকে সেটা আমরা জানব। দেখো, পেনিট্রিয়ান বা স্টেনোটিলের ভেতরে আমরা জানি বিষ থাকে। এই বিষ দিয়ে তারা শিকারটাকে অবশ করতে পারে, শিকারটাকে তারা অজ্ঞান করতে পারে, এটা এদের কাজ। এদের কাজ হচ্ছে শিকারটাকে অবশ করা, শিকারটাকে অজ্ঞান করা, অর্থাৎ শিকারটাকে দুর্বল করে ফেলা। তারপরে দেখো, আমরা যদি ভলভেন্টের মধ্যে যাই, এই ভলভেন্ট কী কাজ করে? এরা শিকারটাকে পেঁচিয়ে ধরে। দেখো, পেঁচানোর কাজই তো এদের হওয়া উচিত। এরা শিকারটাকে তাহলে পেঁচিয়ে ফেলে, পেঁচিয়ে ধরে। আর স্টেপটোলিন গ্লুটিনান আর স্টেরিওলিন গ্লুটিনান যেহেতু আঠালো রস বা আঠা খরণ করে, এরা আঠার মাধ্যমে শিকারটাকে আটকে ধরে এবং এই আঠা ব্যবহার করে তারা তাদের চলনের কাজটাও সম্পন্ন করতে পারে। অর্থাৎ এরা শিকারটাকে আটকে ধরতে কাজ করে, শিকারটাকে আটকে ধরতে কাজ করে এরা, এবং এই আঠা ব্যবহার করে তারা কিন্তু চলতে সাহায্য হয়। তাদের কিন্তু চলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের এই নেমাটোসিস্ট। এখন এই নেমাটোসিস্ট থেকে আমাদের এমসিকিউ আসবে। যদি এমসিকিউ আসে, আমরা কীভাবে সলভ করব? সাধারণত তোমাদের কিন্তু যে বৈশিষ্ট্যগুলো আমরা শিখেছি সেগুলো থেকে হিন্টস দেওয়া থাকতে পারে। যেমন একটা নেমাটোসিস্ট, তার সূত্রকের মধ্যে কাঁটা আছে। সূত্রকের মধ্যে কাঁটা আছে কার? বলো। এটা স্টেপটোলিন গ্লুটিনেন্ট। তখন এ থেকে দু একটা এমসিকিউ আসলে আমাদের অ্যান্সার করতে হবে। পরীক্ষা আসতে পারে যে এমন একটা নেমাটোসিস্ট যার বাট প্রশস্ত। তোমাদের মনে আছে হয়তো বাট প্রশস্ত ছিল হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রিয়েন্টের। এখান থেকে এমসিকিউ আসতে পারে। এমন একটা নেমাটোসিস্ট যেটা হচ্ছে পেঁচানো, যার সূত্রকটা পেঁচানো, তাহলে ভলভেন্টের কথা বলছে। তো যাই হোক, এভাবে এমসিকিউগুলো আসতে পারে। চিত্র থেকে এমসিকিউ আসতে পারে আমাদের। অনেক সময় চিত্র দিয়ে দিতে পারে, উদ্দীপকে একটা চিত্র দিয়ে দিল তোমাকে, দিয়ে বললো যে উপরে নেমাটোসিস্টটার নাম কী। মনে করো এর যদি চিত্র দেয় ভলভেন্টের, তুমি নির্দ্বিধায় কিন্তু চিনতে পারবে এটা ভলভেন্ট। তোমাকে যদি এটার চিত্র দিয়ে দেয় যে কাঁটা দেখে তুমি নির্দ্বিধায় চিনতে পারবে এটা হলো স্টেপটোলিন গ্লুটিনান, আমার মনে হয় তোমরা যেই বিষয়ে আসলে বিপদে পড়ো সেটা হচ্ছে স্টিনোটিল আর এই স্টেরিওলিন গ্লুটিনান, এই দুটার মধ্যে তোমরা একটু কনফিউশনে পড়ে যাও। কারণ এটাও হচ্ছে সরল দেখতে, এটাও সরল দেখতে, দুজনের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য দেখা যায় না, কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে এদের মধ্যে পার্থক্য আছে, আর সেটা তোমাকে খেয়াল করতে হবে। যদি তুমি দেখো যে বাট বা শ্যাফ্ট এগুলো দেখানো হচ্ছে তোমাকে চিত্রতে, যদি তুমি বাট শ্যাফ্ট বার বিউলে বড় কাটা ছোটো কাটা এই জিনিসগুলো দেখতে পাও, ভাববে যে অবশ্যই স্টিনোটিল বা পেনিট্রিয়ানকে বোঝাচ্ছে। আর যদি তুমি দেখো যে এই বাট বা শ্যাফ্ট নাই, এখানে ফুলানো কোনো জায়গা নাই, সরাসরি সূত্রক তৈরি হয়েছে, তখন বুঝবে এটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনান্ট। এভাবে তোমাকে চিন্তা করতে হবে। এছাড়াও আমরা মনে রাখবো এখান থেকে কিন্তু এদের কাজগুলো থেকে আমাদের সিকিউ আসতে পারে, যে নেমাটোসিস্টগুলোর বর্ণনা দাও এবং তাদের হচ্ছে কাজগুলো আলোচনা করো। তো যাই হোক, যেভাবে আসুক না কেন নেমাটোসিস্ট, আশা করি তোমরা পারবে।